জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, 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 জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। হয়তো এই গানটি আমাদের সবার মনে থাকবে, হয়তো এই গানটি সবাই শুনে থাকবে। এই গানটির যে কারিগর, এই গানটির যে রূপকথার কারিগর, এই গানটি যে তৈরি করেছে, সে মানুষটা হয়তো আজকে আমাদের মাঝে নেই, সে মানুষটা হয়তো আমাদের মাঝে আজকে চলে গেছে না ফেরার দেশে। তো এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার, এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। আসলে মানুষ বাঁচে তার কর্মে, মানুষ বাঁচে তার সৃষ্টিতে, মানুষ বাঁচে তার কৃতকর্মে এবং গুণের কারণে। তো এই মানুষগুলা আমাদের লাইফে এত অ্যাভেলেবেল না। এই মানুষগুলোকে যদি আমরা ওরকম নিরাপদ একটা শহর না দিতে পারি, নিরাপদ একটা বাসস্থান না দিতে পারি, তাদের লাইফে যদি একটা নিরাপত্তা দিতে না পারি, এর আসলে ব্যর্থতা আমাদের নিজে নিতে হবে, ঠিক আছে? তো হয়তো আমরা এই মানুষগুলো চলে গেলে আর এরকম সুন্দর সুন্দর যে সৃষ্টি বলেন, এই সুন্দর সুন্দর যে গানগুলো বলেন, সেগুলো হয়তো আমরা আর পাবো না। তো একটা টাইমে হয়তো আমরা এগুলোকে খুব মিস করবো, বা এগুলো একটা টাইম হয়তো খুব আমাদের আগের মতো পাওয়া যাবে না। তো আমাদের মাঝে অলরেডি এই গানের যে সুরকার, এই গানের যে কণ্ঠদাতা, সে আমাদের মাঝে নেই। সে আজকে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে যতটুকু জানতে পারলাম এবং দেখলাম। তো সে তার লাস্ট যে শো ছিল, সে শোতেও এই গানটি গিয়েছিল, দেখলাম মানুষ মাতাচ্ছিল। এবং প্রোগ্রাম শেষে সকালবেলায় হয়তো বাড়ি ফেরার পথেই রোড অ্যাক্সিডেন্ট করে, যেটা আসলে খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। অ্যাজ এ বাংলাদেশ মানুষ হিসেবে যতটুকু আমি বুঝি, যে আসলে বাংলাদেশের যে পুরো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলে রোড অ্যাক্সিডেন্ট আমি যাই না আর কত মানুষ এভাবে মারা যাবে, বা আর কত মানুষ এভাবে অকাল প্রণয়ন ঘটবে, আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। আসলে মানুষটারও একটা ফ্যামিলি আছে, এই মানুষটার সাথে অনেকগুলো মানুষটা কাজ করে, এই মানুষটার মাধ্যমে কতগুলো মানুষও তাদের আয়ের একটা মাধ্যম বা ব্যবস্থা হতো। তো যাক, এখন উনি আর আমাদের মাঝে নেই, উনিও চলে গেছেন না ফেরার দেশে। হয়তো আল্লাহ ওনার খারাপ দিকগুলোকে গোপন রেখে ভালো দিকগুলোকে সামনে গিয়ে এবং তাকে তার ভালো জায়গায় নিবে, এবং আল্লাহ তার ভালো দিকগুলোকে সামনে নিয়ে আসবে এবং খারাপ দিকগুলোকে হাইড রাখবে, আশা করি। সো এই ব্যাপারটা খুব যন্ত্রণা দেখ, আজকে সারাদিন এই ভিডিওগুলো দেখতেছিলাম, আজকে সারাদিনেই তার অনেক ভিডিও আসতেছিলো, অনেকে টেক্সট করতেছিল, যে আসলে এই ব্যাপারটা খুবই প্যাথেটিক, এই ব্যাপারটা হচ্ছে খুব একটা দুঃখজনক ব্যাপার। হয়তো ওনার ক্যারিয়ারটাই আরও অনেকটা বাকি ছিল, হয়তো ওনার কাছে অ্যাট লাস্ট সিলেট ছাতকের মানুষের আর অনেক ভালো ভালো কিছু সৃষ্টি বা সৃষ্টির গান উপহার পেতে পারত। সো ব্যাড লাক, কিছু করার নাই, আল্লাহ যা করে, আল্লাহ যা করে থাকেন সবই আমাদের আপনাদের সবার মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে থাকে। হয়তো ও এই দুর্ঘটনার মাধ্যমে যদি এখন মানুষ একটু সচেতন হয়, ওই জায়গাটায় যদি এখন একটু রোড অ্যাক্সিডেন্ট কমে,
তাহলে আরও ভালো হবে। আসলে এগুলো খুবই দুঃখজনক একটা ব্যাপার, এগুলি খুব প্যাথেটিক একটা ব্যাপার যে রোড অ্যাক্সিডেন্টে শুধু উনি না, আর অনেক গুণী গুণী মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা বাংলাদেশ হোক, এটা এশিয়ার কোনো দেশ হোক, বাইরের কোনো দেশ হোক, আসলে রোড অ্যাক্সিডেন্ট মৃত্যুটাই হচ্ছে আপনার একটু অন্যরকম, যেটা আসলে খুব অল্প বয়স হোক বা খুব নির্মমতা আর কি, যেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে কোনো দিন বাড়ি ফেরার থেকে অ্যাকচুয়ালি একটু লেট করে বাড়ি ফেরাটাই আমার মনে হয় শ্রেয়। এই রোড অ্যাক্সিডেন্টগুলোতে আসলে তাড়াহুড়া হোক বা যে কোনো কারণে হোক, যাতে কোনোভাবে না হয়, এড়িয়ে চলা যায়, এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। অ্যাকচুয়ালি সবাইকে সেফলি চলতে হবে, সেফলি থাকতে হবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।